আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হাসবুন আল্লাহ আিয়াম ওয়াকিল নাকি কি হাসবিআল্লাহআ নিয়ামাল ওয়াকিল নাকি হাসবুন আল্লাহ আিয়ামাল ওয়াকিল নিয়াম মাউলা নাসির এই দোয়াটি কি আসলেই পাওয়ারফুল কোরআনে কি এই দোয়াটি বর্ণিত হয়েছে হাদিসে কি এ সম্পর্কে কিছু বলা হয়েছে যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিও থেকে আমরা সেগুলো সব জেনে নিব পাশাপাশি আজকের ভিডিও থেকে আমরা এই দোয়াটি আরবি বাংলা উচ্চারণ সহ অর্থ সহ খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে শিখে নিব তো গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভেতর কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন থাকলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন আর আপনি যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি সাব্বির হোসাইন আপনি দেখছেন বাহক টিভি হাসবুর হুয়ানি আমল ওয়াকিল এটা পূর্ণাঙ্গ একটি আয়াত নয় কোরআনুল করিমে সুরা আল ইমরানের একশো তিয়াত্তর নাম্বার আয়াতের শেষাংশ যার অর্থ হচ্ছে আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহক বুখারি শরীফে এ সম্পর্কে বর্ণনা করা হয়েছে সহি বুখারির চার হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রদিয়াল তালা আনহু থেকে বর্ণিত যে তিনি বর্ণনা করেন হজরত ইব্রাহিম আলহি সালামকে যখন আগুনের ভেতর নিক্ষিপ করা হয় নিক্ষিপ্ত অবস্থায় তিনি এই অংশটুকু আয়াতের অংশটুকু এই দোয়াটুকু বারে বারে বলেছিলেন এরপর তিনি আগুন থেকে পরিত্রাণ লাভ করেন এছাড়াও হুজুর সল্লাহ আলীহাসাল্লাম কোনো বিপদের ভেতর নিপতিত হলে সাহাবারা যদি কোনো বিপদের ভেতর নিপতিত হতেন তখন হুজুর সলাল্লাহ আলীহাসাল্লাম এই অংশটুকু বেশি বেশি পড়তে বলতেন এই দোয়াটুকু বেশি বেশি পড়তেন এরই ধারাবাহিকতায় মহাকিক ক্রাম এবং বিশিষ্ট ইসলামিক স্কলারগণ বলেছেন মানুষ যখন বিপদের ভেতর নিপতিত হয় মানুষ যখন ভয়াবহ রোগের ভেতর নিপতিত হয় তার থেকে পরিত্রাণের কোনো রাস্তা না পায় তখন তারা যেন এই হাসবুরালু ওয়ানিয়ামাল ওয়াকিল বেশি বেশি পড়ে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার ওই বিপদ থেকে পরিত্রাণের যে কোনো একটি রাস্তা বলে দিবেন বা দেখিয়ে দিবেন অনেকেই বলে আমরা নামাজের পরে এটা পড়তে পারবো কিনা না হ্যাঁ ওয়াক্ত ফরজ সালাতের পরে এটা পড়ার জন্য বলা হয়েছে আপনি কমপক্ষে তিনবার করে নিয়ম করে প্রতিদিন পড়তে পারেন অথবা অনির্দিষ্টভাবে পড়তে পারেন অনেকেই বলেন আমি কাজের ভেতর থাকি তখন আমার তো অজু থাকে না তখন কি আমি এই দোয়াটি পড়তে পারবো কিনা হ্যাঁ তখন আপনি এই দোয়াটি মুখে মুখে পড়তে পারেন বোখারির অপর একটি হাদিসে এসেছে হাসবিআল্লাহ ওয়াম ওয়াকিল যেহেতু কোরআনের আয়াত আসছে হাসবুন আল্লাহ আিয়ামাল ওয়াকিল এখানে অর্থের সামান্য তারতম্য হয়েছে তাছাড়া বেশি কিছু না হাসবিয়া বললে নিজের জন্য হাসবু না এখানে জমার শিখা আসছে তো এটা হাসবু আমাদের জন্য তো আপনি হাসবুন আল্লাহ হুয়া ওয়াকিলই পড়বেন এটা যেহেতু কোরআনের আয়াত তাহলে আমরা সব কিছুই জেনে নিলাম এই দোয়াটি সম্পর্কে এখন আমরা সহি শুদ্ধভাবে আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে শিখে নেই আমার সাথে সাথে সকলেই বলবেন

wanir mal wakil wa ni' wa ni' ena ekhane ain wa mal wakil wakil bolben na qaf na kaf wakil has حسبنا الله ونعم الوكيل حسبنا الله نلا بلا جبنا حسبنا الله بلا جبنا حسبنا الله حسبنا الله ونعم ونعم الوكيل এভাবে আপনি বেশি বেশি পড়তে পারেন অথবা নিয়ম করে পাঁচ ওয়াক্ত নামাজের পরেও এটা পড়তে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হুসাইন এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে একটি ক্লিক করে লাইক করে দিন আপনি যদি এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চান তাহলে বাহক টিভি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন আমার জন্য সকলে দোয়া করবেন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাহক টিভি